আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের এই ভিডিওটি শুরু করলাম আনুশবাবুর হাসি দিয়ে। তো এখন হচ্ছে সকালবেলায়, ও হচ্ছে কার্টুন দেখছে টিভিতে, আর এখন বাজে হচ্ছে 7:30। আমি এখন এক কাপ লেবু পানি খাবো। আজকে তো কি আপনারা হয়তো সবাই জানেনই, কারণ আজকে হচ্ছে আমার লাস্ট কিটো ডায়েট ডে আপনাদের সাথে শেয়ার করা। এমনি আমি চালু রাখবো, বাট আজকে কিন্তু লাস্ট শেয়ার কিটো ডায়েটের। তো রাতের বেলায় হচ্ছে আমি গ্রিন টি খেয়েছিলাম, আর এখানে হচ্ছে নানা আমাদের তিনজনকে তিনটা চকলেট এনে দিছে, একটা হচ্ছে আরশের, একটা আমার, আর একটা হচ্ছে নানুর। তো যদিও আমি ডায়েটে আসি, তো একটা প্রথমে আমি খুলে প্রথমে আরশের হাতে দিলাম। তো প্রথমে ও আসলে কখনো চকলেট বেশি একটা খায় না, মানে আমি ওকে খাইতে দেই না চকলেট, ওর আম্মু ওকে খাইতে দেয় না। তো ফার্স্ট টাইম যখন খাইছে তখন আর কি ভাবছে যে এটা খাওয়ার জিনিস না, তারপর আর কি অনেক কষ্টের বুঝাইছি, পরে একটু করে যখন দেখছে যে না ভালোই লাগতেছে, মজা লাগতেছে, তারপর আর কি সে খুব বুদ্ধি করে তারপর খাইছে। তো বাকিটুকু আমি উঠিয়ে রাখবো, কারণ একটা বাচ্চাকে পুরো একটা চকলেট দেওয়া ঠিক না, ও তো এখন অনেক ছোটো। তো আমি একটা উঠিয়ে রাখছি। আর আজকে হচ্ছে আপনাদের সাথে একটা স্পেশাল ব্লগ, মানে এটা বলতে পারেন যে সরি স্পেশাল ব্লগ না, স্পেশাল রেসিপি শেয়ার করব। এটা অনেক স্পেশাল, আপনাদের অনেক কাজে দিবে আশা করি। তার তো সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে এক কাপ লেবু পানি খেয়েছিলাম। তো তার 1-2 ঘন্টা পর আমি এখন একটু আদা পানি খাবো। তো এটাও মানে আমাদের ফ্যাট কমানোর জন্য অনেক কার্যকর, আমি আগের ভিডিওতেও বলেছি। তো এখানে আমি আদা কুচি করে তারপর পানিতে দিয়ে দিয়েছিলাম এবং সেটা জাল করলাম। করার পরে হচ্ছে এখানে আমি সামান্য একটু পানি দিব, তারপর এটার সাথে আমি একটু ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি। দেন আমি এটাকে চার মতো ফু দিয়ে তারপরে খাবো শেষ। আর এটা কিন্তু অনেক ঝাঁঝালো হয়। আজকে আমার কিছু কাজ আছে, সেটা হচ্ছে হলো আমার যে ব্লগের জিনিসপত্র, অর্থাৎ ব্লগ করার জন্য আমি যেসব রান্নাঘরের জিনিসপত্র ইউজ করি, যেমন মশলাদানি, তারপর ছোট ছোট বাটি, দেন হচ্ছে বিভিন্ন চামচ টামচ, এগুলো হচ্ছে আমি আজকে গুছাবো। জাস্ট ব্লগের যে জিনিসপত্রগুলো আলাদা করব। তো তার জন্য আমি এখানে যে বয়ামগুলো ছিল এগুলো ভালো করে মুছে নিচ্ছি, তার কারণ অনেক দিন এভাবে পড়ে ছিল, এগুলো আবার ধুলে তো পানি লাগলে মশলা নষ্ট হয়ে যাবে। তো আমি ভালো করে সবগুলো একদম ক্লিন করে নেব। তো আজকে যেহেতু আমার কিটো ডায়েটের লাস্ট ডে আপনাদের সাথে শেয়ার করছি, সেহেতু ওজনটা আজকে আমি দেখাতে পারবো না, তার কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম। আমি কালকে মানে আগামীকালকে ঠিক বলতে পারছি না, আগামী কোনো এক ব্লগে আমার ওজনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব, সাথে এটাও বলবো যে আগে কত ছিলাম আর এখন কত হয়েছি। তো আমি এখান থেকে একটা বয়ামে নিয়ে নিলাম হচ্ছে হলুদের গুঁড়া, দেন মহিষের গুঁড়া, আস্তে আস্তে মানে সব গুঁড়া এখানে অ্যাড করব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এটা একটা বিশেষত্ব কি, এটা একদম এয়ার টাইট, আপনারা চাইলে ভাজা যেই মশলার গুঁড়াগুলো রাখতে পারেন খুব সহজেই, একদমই মানে রাবার সিস্টেম করা মুখ খায়। তারপর আমি এটা দিয়ে দেবো মরিচের গুঁড়া। দেন আমি যে ঢাকা থেকে কিনে নিয়ে এসেছিলাম এই যে ওয়াল পটটা, এটা একদম নোংরা হয়ে আছে। নোংরা বলতে কি, যে রান্নাঘরে থাকলে তো জিনিসপত্র একটু তালকাস্টে পড়বে, তো আমি এটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। আর এটার ভিতরে আছে হচ্ছে সরিষার তেল। দেন আমি এটাকে ভালো করে একটি টিস্যু দিয়ে মুছে রাখবো।
তারপর হচ্ছে আমি একটি ঝুড়ি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে নাকি সব আমার ব্লগের জিনিসপত্র রেখে দিব। তো এখানে আমি আমার মশলাপাতি যেইগুলা রেখে দিলাম, আর দুই একটা খালি আছে, এগুলো হচ্ছে মশলা করে তারপরে রাখতে হবে, এখনও করা হয়নি, মানে গুঁড়া করা হয়নি। দেন হচ্ছে আমার বন্ধু, আমার ব্লগের যে বন্ধু, আমার ব্লগের সৌন্দর্য বর্ধনকারী মানে এই গাছগুলো, মানি প্ল্যান্ট গাছগুলো আমি রেখে দিব। আর এখানে হচ্ছে এই শেলফটা আমি গুছিয়েছি, এটা একটু এলোমেলো হয়েছিল। এখানে আমি আরশের যাবতীয় জিনিস আর আমার কিছু ডায়েটের জিনিস, যেমন চিয়া সিড, দেন হচ্ছে ভুসি, কফি, এটার মধ্যে কফি আছে, মেথি, এগুলো সব কিছু রাখছি, অ্যান্ড কিছু চামচ টামচ রাখছি, ছুরি ঠুরি। তো এটা হচ্ছে এখানে হচ্ছে কিছু বাটি আর এখানে হচ্ছে হাঁড়ি পাতিল রাখছি। তো এই সেলফটা গোছানো সুন্দর হয়েছে। আর এই ঝুড়ির মধ্যে হচ্ছে বিভিন্ন মশলা আর আমার কিছু গাছ বন্ধ রেখে দিছি, মানে আমি আসলে এদেরকে অনেক ভালোবাসি, আমার মানি প্ল্যান্ট গাছ অনেক ভালো লাগে। কারণ আপনারা হয়তো মাঝে মাঝে ব্লগে দেখেন যে কোনো রেসিপির ভিডিও অথবা কোনো মানে একটা ভিডিওতে মাঝে মাঝে আমি এই গাছগুলোকে ব্যবহার করি, তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এগুলোর কিছুদিন পরপর পানি চেঞ্জ করলেও হয়। আর আমি একটা ব্লগে দেখিয়েছিলামও যে আমি কিভাবে এগুলো লাগিয়েছিলাম, মানে পানি কিভাবে দিয়েছি, কিভাবে বোতলগুলো কাটছি। তো যাই হোক, চলে আসলাম আমাদের স্পেশাল রেসিপিতে, যেটা আপনাদেরকে অনেক সাহায্য করবে, প্লাস এটা অনেক ভিটামিন, পুষ্টি, তারপর আবার খেতেও অনেক মজা। তো এখানে নানু কিছু মাছের লেজ জমিয়েছিল, সেই মাছের লেজগুলো এখানে ভালো করে ধুয়ে নিছে। আর হচ্ছে ওখানে আছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, মরিচ কুচি, তারপর রসুন কুচি। আর আজকে কিন্তু আমাদের ছাদ বাগানে লাউ ডাল রান্না করা হবে, মানে লাউ ছাদ বাগান থেকে নিয়ে আসা হয়েছে। তো নানা হুট করে কেটে নিয়ে আসছিলো, যার কারণে দেখাতে পারিনি কাটাটা, সেটা মিস করছি। তো এখানে হচ্ছে ডাল রান্না করার জন্য নানা ডাল সিদ্ধ দিয়ে দিছে। আর আমাদের আজকে বলে রাখি, আজকে হচ্ছে আপনার মাছের টিকিয়া হবে একদম সম্পূর্ণ লেজ দিয়ে। তো লেজটাও সিদ্ধ করে দিল। দেন হচ্ছে নানা ছাদ বাগান থেকে কিছু পুদিনা পাতা নিয়ে আসছে, কারণ এটাই পুদিনা পাতা প্রয়োজন। তারপর লাউ ডাল রান্না করার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে, তারপর ভালো করে নেড়েচেড়ে নিয়ে, দেন এখানে একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করলো। আর এদিকে মাছ সিদ্ধ হচ্ছে, এখানে মাছের ভিতরে কিন্তু হলুদ আর একটু সামান্য লবণ দিয়েছিল। আর এই পেঁয়াজ ভাজার ভিতর দিয়ে দিল এক কাপের মতো গরম পানি। দেন এখানে অ্যাড করবে রীতিমতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরা ধনিয়া গুঁড়া। তারপর এখানে তিন চারটা করে ফালি করে কেটে রাখা কাঁচামরিচ এবং রসুন বাটা এবং অ্যাট লাস্ট আদা বাটা ইউজ করলো। করে তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে, যখন মশলাটা একদম কষে আসবে তখন এখানে দিয়ে দিল কেটে রাখা লাউ। তারপরে লাউয়ের সাথে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, একটু নেড়েচেড়ে নিতে হবে, দেন এটাকে ঢেকে দিল। আর এদিকে হচ্ছে আমাদের ডাল সিদ্ধ একদম কমপ্লিট। তারপর হচ্ছে এখন আসি হচ্ছে কেন মাছের লেজ দিয়ে কেন আমাদের এই টিকিয়াটা, কেন আমরা মাছের পেটি মাছ বা অথবা মাছের মাছের অংশ দিয়ে করি না। সেটা হচ্ছে মাছের লেজ কিন্তু অনেকে খেতে চায় না, আপনারা খেয়াল করে দেখবেন যে এটায় প্রচুর পরিমাণে কাঁটা থাকে, যার কারণে কেউই মাছের লেজ খেতে চায় না এবং কি আমিও খেতে চাই না। তো তার জন্য নানু একটা প্ল্যান বের করছে, সেটা হচ্ছে মাছের লেজগুলো করবে কি জমায় রাখবে, তবে জমাতে জমাতে যখন নাকি মানে অনেক বেশি হয়ে এখন হচ্ছে মাছের লেজগুলো সুন্দর মতো সিদ্ধ করে একটু কষ্ট, মানে এই টিকিয়াটা বানানো একটু কষ্ট হচ্ছে, জাস্ট মাছের কাঁটাটা বাছা, তাছাড়া আর কোনো কষ্ট নেই। তো সুন্দর মতো কাঁটাটা বেছে একটু ব্লেন্ড করে তারপর টিকিয়া বানাবে, তখন তো সবাই ঠিকই মজা করে খাবে। এমনি সময় রান্না করে দিলে খাবে না, কিন্তু তখন তো ঠিকই মজা করে খাবে, যার কারণে হচ্ছে নানু এই বুদ্ধিটা বের করছে যে যেন সবাই মজাও পায় আবার অনেক পুষ্টিও, আবার তার মানে মাছের লেজটা ফেলানো যাব যাব। আমার নানুর মাথায় এই বুদ্ধিটা যে আসছে আমি আসলে অনেক অবাক হয়ে গেছি। তা আমার নানুর জন্য একটা লাইক দিয়ে দিন ভিডিওতে। তারপর হচ্ছে আমি আমার সকালের ব্রেকফাস্ট করতে আসলাম। এখানে আমি একটু একটি প্যানে সরিষার তেল দিয়ে এখানে আমি একটা ডিম পোচ করে নিলাম, দেন ডিম পোচের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম,
তারপর আমি একটি মাঝারি সাইজের টমেটো এবং একটি বড় সাইজের শসা কেটে নিয়েছি। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আর আমি ব্রেকফাস্টটা করছি হচ্ছে দুপুর একটার দিকে। তো যদি এ পর্যায়ে বলে রাখি, আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর হচ্ছে যদি ভালো লাগে একটি লাইক দিন, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমি কিন্তু সবসময় মনে করি যে আমাদের এই পুরা ফ্যামিলিটা হচ্ছে এখন তো 82 জন হয়ে গেছে, 82 জনের একটি পরিবার, আর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমাদের পরিবারটা যেন আরও 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 অনেক বেশি বড় হয়। আর আমি আপনাদের সকলকে অনেক পাশে পেয়েছি, আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য, আর হচ্ছে আরশবাবুকে এত ভালোবাসা দেওয়ার জন্য, তার সের জন্য দোয়া করবেন। দেন হচ্ছে আজকের ব্রেকফাস্টটা আমি বেশি একটা গর্জিয়াস করিনি, তার কারণ প্রতিদিন আবার এত ঝামেলা ব্রেকফাস্ট বানাইতে এত ঝামেলা ভালো লাগে না, কারণে হালকা পাতলা করলাম। আর নানু এদিকে মাছ সিদ্ধ করা হয়ে গেছে, তো সেটা আর কি বেছে নিল, তো এতগুলো কাটা বের হয়েছে, এই কারণে হচ্ছে বাসায় কেউ মাছের লেজটা খেতে চায় না, আর মাছও বের হয়েছে মোটামুটি। এখন যেটা করবে সেটা হচ্ছে আপনার মাছটাকে ভালো করে ব্লেন্ড করবে। আপনারা চাইলে, আপনাদের ব্লেন্ড করতে আমি বলতেছি না, আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন হালকা আধ বাটা করে, আবার চাইলে আপনার ব্লেন্ডারেও করতে পারেন। আমি এখানে ক্যাপসুল কাটারে করছি। তো এখন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 3-4টা প্রেস দিছি, আর সাথে সাথে কি সুন্দর একদম একদম মিহি হয়ে গেছে। তো এটা আসলে একটু আরেকটু মানে কম মিহি হলে ভালো হতো। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন একটু ছাবা ছাবা যেন থাকে। দেন হচ্ছে নানা এখানে টিকিয়াটা মাখাতে চলে আসলো। তো মাখানোর জন্য এখানে হচ্ছে কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ নিল, অর্থাৎ সিঙ্গারার আলু আমরা যেভাবে কাটি। তারপর এখানে নিয়েছে হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপর নিয়েছে হচ্ছে মরিচ গোল গোল করে কাটা, তারপর দিয়ে দিল সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট, লবণ, আর হচ্ছে আপনাদের কাছে যদি সিরকা থাকে, অর্থাৎ ভিনেগার যেটা আমরা বলি খাওয়ার ভিনেগার, সেটা যদি থাকে তাহলে আপনারা ইউজ করতে পারেন। তারপর নানা এখানে 2টা আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিল, সেই 2টা আলু আর হচ্ছে 2টা পাউরুটি দিয়ে দিবে। তো এই আলু আর পাউরুটি দেওয়ার আগে নানা এখানে দিয়ে দিল হচ্ছে সামান্য পরিমাণে আদা বাটা। তো এখন নানা যেটা করবে, হাতের সাহায্যে খুব জোরে জোরে মানে এটাকে সুন্দর করে মাখাতে হবে যেন এটার ফ্লেভারটা একদম বের হয়ে যায়। আর এটা যখন মাখাচ্ছিল আর তখন যে কী সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল বলার বাহিরে, আর এই ঘ্রাণটা বের হয়েছে হচ্ছে পুদিনা পাতার কারণে, পুদিনা পাতা আর ধনিয়া পাতার কম্বিনেশনের ঘ্রাণ। তারপর নানু এখানে ম্যাশ করা আলু দিয়ে দিল, আর দিয়ে দিল হচ্ছে 2টা পাউরুটি। এখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের এই মাছের যে ম্যাশ করা মাছ যদি একটু পাতলা পাতলা হয় তাহলে আপনারা পাউরুটিটা ইউজ করবেন, আর যদি আপনাদের এটা একটু শক্ত হয় তাহলে পাউরুটিটা আপনার পানি দিয়ে ভিজিয়ে দেন ইউজ করবেন, মানে আটার মতো গুলিয়ে। তো তারপর নানা এখানে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে দিচ্ছে, আর অবশ্যই অবশ্যই এটা মাখানোর আগে নানা ভালো করে হাত ধুয়ে নিয়েছিল। তো ভালো করে কিন্তু মাখাতে হবে যেন একদম পুদিনা পাতার টাতার সাথে একদম মাছের ইটা যেন মিশে যায়। তো তারপর নানার কাছে মনে হলো যে একটু মনে হয় লবণটা একটু কম হয়েছে, দেন নানা আর একটু লবণ দিয়ে দিল, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার যেটা করবে সেটা হচ্ছে গোল গোল, আগে হচ্ছে এটাকে গোল গোল শেপ দিবে। তো নানা এখানে প্রত্যেকটা টিকিয়া ঠিক অল্প অল্প মানে প্রত্যেকটাই যেন সমান হয় এভাবে করে একটু গোল গোল করে নিচ্ছে প্রত্যেকটা টিকিয়া, তারপর হচ্ছে রিয়েল শেপটা দিবে। এখানে বলে রাখছি আপনারা চাইলে এটা কিন্তু স্টোকও করতে পারেন। কিভাবে করবেন, এটা হচ্ছে ভালো করে টিকিয়া শেপের টিকিয়াটা বানিয়ে রাখবেন, রাখার পর আপনারা এটাকে সুন্দর মতো ফ্রিজে ডিপে রেখে দিতে পারেন একটি বক্সে করে সুন্দর করে সাজিয়ে, দেন ভাজার 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে আপনারা বের করতে পারেন, বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো নানা এখানে সবগুলো টিকিয়া ভালো করে গোল গোল করে এখন হচ্ছে হাতে একটু 2 হাত ভালো করে ধুয়ে এসে, তারপর ভালো করে হাতে একটু তেল লাগিয়ে, দেন হচ্ছে এটাকে ঠিক এভাবে আরেকটু রোল করে তারপরে হাতের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে দিল,
আর এটা কিন্তু অনেক অনেক বেশি সহজ। অনেকেই বলে টিকে আর শেপ দিতে পারে না, হ্যাঁ অনেকেই কিন্তু এমন আছে, যেমন মানে আমার চেনা জানা অনেকেই, তো এটা কিন্তু অনেক সহজ, জাস্ট একটু হাতের সাহায্যে গোল গোল করে একটু দু একটা বাড়ি দিলে কিন্তু হয়ে যায়। আর আজকে আমাদের শেপ হচ্ছে আমার নানা ভাই। তো আপনাদেরকে ভিডিওর মাঝখানে একটা গল্প বলি, সেই গল্পটা হচ্ছে এই যে দেখছেন না যে এই যে এই নায়িকাটা, এটা হচ্ছে মানে অনেক আগেকার আমলের গানগুলো আছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই গানগুলার যে কোনো একটা নায়িকা হবে। এনার নাম হচ্ছে নার্গিস। তো আমার নানা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গানগুলো শুনে, যেহেতু সে পুরনো দিনের মানুষ, পুরনো দিনের গান সে পছন্দ করে। তো আমি হচ্ছে ছোটোবেলায় মানে আমার যখন 5 বছর তখন নানা প্রচুর শুনতো এইসব গান। তা আমি তো নানা নানার কাছে ছোটো থেকে বড় হয়েছি, তো নানা যখন এসব গান শুনতো তখন আমি নানার সাথে বসে বসে এসব গান শুনতাম। এখন তো সব বাচ্চা পোলাপাইনরা সবাই কার্টুন দেখে, বাট আমি এসব গান মানে নানা কিছু বুঝতাম না, বাট আমি দেখতাম, তো দেখে খুব মজা পেতাম। তো একটা মুভিতে হচ্ছে এই নায়িকাটার নাম ছিল বেলা, অনেকে হয়তো চিনবেন অনেকে চিনবেন না। তো আমি আসলে বেলা নামটা এত পছন্দ করি, আর ছোটোবেলা থেকে, আর বেলার যে চরিত্র মানে বেলা যে চরিত্র অভিনয় করছে এই চরিত্রটা এত পছন্দ করি যে বলার বাহিরে। তো আমি নানাকে অনেক রিকোয়েস্ট করতাম যে আমাকে বেলা বলে ডাকো, বেলা বলে ডাকো। তো সে আমাকে বেলা বলে একটা ডাক দিত আর আমি তার উত্তর নিতাম। তো ছোটোবেলায় সেই সময়টা অনেক বেশি মিস করতেছি। তো হঠাৎ করে এই নায়িকা দেখি যে নানা এখানে এই গানটা ছেড়ে তারপর কাজ করতেছে, পরে দেখে আর কি মানে ভালোও লাগছে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে, আবার খারাপও লাগছে যে ওগুলো একটু মিস করতেছি। তো যাই হোক, আপনারা আমাদের ভিডিওটি অ্যাটলিস্ট এই গল্পটা শোনার পর একটা লাইক দিয়ে দিন। তো এখানে হচ্ছে নানা মানে তাদের সাথে গান দেখাইতে দেখাইতে গল্প করতে করতে এসে দেখি যে সবগুলা টিকিয়া বানানো শেষ। দেন হচ্ছে আমি এখন চলে যাব কিচেনে। তো কিচেনে চলে আসলাম, নানা একটি ফ্রাই প্যানে একদম তেল দিয়ে ডুবো ডুবো করে রাখছে। তারপরে এই তেলটাকে ভালো করে কিন্তু গরম করতে হবে, নাহলে কিন্তু হবে না। একটা কথা, ঠান্ডা তেলে কিন্তু টিকিয়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু টিকিয়াগুলো নষ্ট হয়ে যাবে। তো গরম করে ভালো করে টিকিয়াগুলো দিয়ে দিল, তারপরে কিছুক্ষণ পর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেবে। আর এই সম্পূর্ণটাই কিন্তু একদম লো আঁচে করতে হবে, একদম মিডিয়াম আঁচেও করা যাবে না, আবার হাই আঁচেও করা যাবে না। তারপর নানা এখানে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে যখন এই কালারটা চলে আসবে তখন উঠিয়ে নিল। আর গরম গরম টিকিয়া খাওয়ার যে কী মজা, সে মজাটাই আলাদা, হয়তো আপনারা সবাই জানেন, যারা যারা খেয়েছেন তারাই জানেন টিকিয়া যে কত বেশি মজার। আর আমি কিন্তু একজন টিকিয়া লাভার, কিন্তু মাছের টিকিয়া আমি বেশি পছন্দ করি মাংসেরটার থেকে। আর এই যে হচ্ছে আমাদের আরশ বাবু, সে ঘুম থেকে উঠে তো নানার কাছে চলে আসছে রান্নাঘরে, সে নানাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না। আর গেঞ্জিতে কি সব দাগ ঠাক ভরায় ফেলছে, সারাদিন দুষ্টুমি করে। তো এসেই সে নানাকে ধরছে, এখন আর নানাকে কোথাও যাইতেও দিতেছে না, নানা এদিকেও যেতে পারতেছে না, ওদিকেও যেতে পারতেছে না। তো সে হচ্ছে নানা পাগল, নানার ভক্ত। তো এখানে নানা প্রায় সবগুলো টিকিয়া ভেজে নিচ্ছে, টিকিয়া ভাজা কমপ্লিট। তো এটা অনেক বেশি মুচমুচে হয়েছিল উপর দিয়ে যেটাকে বলে, আর খেতে এত বেশি মজা ছিল যে বলার বাহিরে। আসলে কিন্তু টিকিয়াটা বেশি মজা ছিল, আর গত একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইবারের থেকে এবারের টিকিয়াটা অনেক 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 বেশি মজা ছিল। উপর দিয়ে একদম মুচমুচে ছিল, ভিতরে একদম নরম ছিল, আর ঝালটাও পারফেক্ট, লবণটাও পারফেক্ট, একদম মানে সব কিছুই পারফেক্ট। তো এটা খেয়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে পুদিনা পাতা ছাড়া কিন্তু টিকিয়ার যে মজা ওইটা কিন্তু পাওয়াই যায় না। মানে যদি আপনারা পুদিনা পাতা ধনিয়া পাতাটা অ্যাড করেন তাহলে আপনারা রিয়েল টেস্টটা পাবেন, তার আগে আপনারা পাবেন না। তো এটা হচ্ছে আমি একটা খাইছি, আর মাছ তো খাওয়াই যাবে, মাছে তো কোনো আমি মনে করি যে মাছে তো কোনো আর কি কার্বোহাইড্রেট নাই, এ কারণে হচ্ছে আমি এটা খাইছি, নাহলে খাইতাম না। তো নানাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমি এটাকে একদম 10/10 দিব, কারণ এটা অনেক বেশি মজার ছিল খেতে, আর এটা আমার ডায়েটের জন্য অনেক উপকারী। তো দেন হচ্ছে চলে আসলাম আমি আমার ডিনার করতে। আমি তো লাঞ্চ করি না সাধারণত, ব্রেকফাস্ট করে তারপরে একবারই ডিনার করি। তো ডিনারটা আমি 6টার মধ্যেই করে ফেলি।
তো এখন বাজে হচ্ছে 5:30 মতো। আমি আমার এখানে ডিনারে হচ্ছে নানু সাজাই দিছে, তো এখানে নিয়েছি হচ্ছে বাদাম, টমেটো, শসা, তারপরে এক বাটি লাউ ডাল আর হচ্ছে টিকিয়া দুইটা। আর এদিকে হচ্ছে আমার ছোট্ট কলিজার ভাইটার খালি দুষ্টামি করে, খালি দুষ্টামি করে, তো আজকে ওর মনটা একটু খারাপ। নানু ওকে একটু পেয়ারা দিছে, ওইটাই হচ্ছে খাচ্ছে, আর টিভি দেখতেছিল। ও একা একা একটু পরপর ইদানিং কান্না করছে, আজকে বিশেষ করে মানে কী যেন একটা চিন্তা করেই একদম কান্না করে দিচ্ছে। দেখেন অলরেডি একটু আগে কান্না করছে, চোখ দিয়ে পানি পড়তেছে, তো জানি না কেন, হয়তো কিছু দেখে ভয় পাইছে। তো আমি আমার ভাইটাকে একটু আদর সোহাগ করলাম, কারণ সে একটু মানে আদর সোহাগ করাটা পছন্দ করে, না হলে আবার সে মুড অফ করে, তাকে বকা দেওয়া যায় না। তো আমি ওকে একটা টোস্ট দিলাম, ও এটা অনেক বেশি পছন্দ করে, আর আমাদের বাসায় টোস্টটা ওর জন্যে আনা হয়, কজ ও খাই দেখেই নানা আনে। আর আমি এখন হচ্ছে ডিনারটা করে একটু রেস্ট নিয়ে জুম্বা করব, মানে এক্সারসাইজ, জুম্বা না, সরি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।